সুপ্রিয় ছাত্রছাত্রীরা শুরু করছি আমি আজকের ক্লাস আজকে আমাদের আমরা নতুন চ্যাপ্টার শুরু করব তো নতুন চ্যাপ্টার হচ্ছে আমাদের প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ফাংশন ও ফাংশনাল লেখচিত্র তো এই ফাংশন নিয়ে আমরা বাচ্চাকাল থেকে অনেক ধরনের কাজ করে আসতেছি অনেক ধরনের অঙ্ক করে আসতেছি তবু আমাদের মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই আমরা যে কি আমরা অনেক সময় ফাংশন চিনি না তো মোটামুটি আজকে আমি একদম ফাংশনের একদম একদম গোড়া থেকে শুরু করব মানে যেখান থেকে ফাংশনের তৈরি আর কোথায় গিয়ে আমাদের ফাংশনের অনেক ধরনের নারী ভুরি শুদ্ধ আমরা আলোচনা করব তো আমি প্রথমে অন্বয় যে টপিক এই টপিক নিয়ে একটু করে কথাবার্তা বলছি তো অন্বয় আসলে কি সেটা হচ্ছে আসলে দুটি সেটের মধ্যে আমরা সম্পর্ক তৈরি করব এখানে দুটি সেটের মধ্যে সম্পর্ক বলতে আমি বুঝাচ্ছি দুটি সেট মনে করো একটি হচ্ছে এ সেট আরেকটি হচ্ছে বি সেট তো আমরা দেখতে পাচ্ছি এ সেটের মধ্যে চারটি উপাদান আছে এ বি সি ডি আর বি সেটের মধ্যে তিনটি উপাদান আছে এক্স ওয়াই জেড তো এখন যদি আমি এই যে এ সেটের উপাদানগুলোর সাথে বি সেটের উপাদানগুলোর মধ্যে আমি যদি সম্পর্ক তৈরি করি যেমন ধরো অর্থাৎ সম্পর্ক বলতে আমি বোঝাতে যাচ্ছি এর সাথে এই যে এক্সের একটা সম্পর্ক হতে পারে এর সাথে ওয়াইয়ের একটি সম্পর্ক হতে পারে এর সাথে জেডের সম্পর্ক হতে পারে একইভাবে বি এর সাথে এক্স ওয়াই জেড ওদের সম্পর্ক হতে পারে এইভাবে সি এর সাথেও হতে পারে ডি এর সাথেও হতে পারে তো মোটামুটি যতগুলো সম্পর্ক হবে সবগুলোকে আমরা আসলে ক্রমজোড় আকারে লিখব তো এই যে মনে করো আমি যদি বলি যে কি বি এর সাথে ওয়াইয়ের একটি সম্পর্ক তাহলে বি কমা ওয়াই এভাবে ক্রমজোড় আকারে লিখব আমরা তো এটি একটি সম্পর্ক এরকম অ্যাসেটের যতগুলো উপাদান আছে আর বি সেটের যতগুলো উপাদান আছে তাদের মধ্যে যে টোটাল যতগুলো সম্পর্ক তৈরি হবে অর্থাৎ টোটাল যতগুলো ক্রমজোড় তৈরি হবে এই ক্রমজোড়গুলোকে যখন আমি সেট আকারে লিখি তখন এই ব্যাপারটিকে আমরা বলি কার্তেসীয় গুণজোড় অর্থাৎ এ এবং বি সেটের কার্তেসীয় গুণজোড় তো এই যে এ এবং বি সেটের কার্তেসীয় গুণজের মধ্যে কী কী উপাদান থাকবে এবং ক্রমজোড় আকারে কী কী থাকবে তার একটি আমি টোটাল লিস্ট করে নিলাম সেটা হচ্ছে এর সাথে এক্স এর সাথে ওয়াই এর সাথে জেড এই যে এক্স একমা এক্স এ কমা ওয়াই একমা জেড এভাবে বি এর সাথে এক্স বি এর সাথে ওয়াই বি এর সাথে জেড এভাবে আমরা সি এর সাথে লিখলাম ডি এর সাথে লিখলাম টোটাল আমরা ১২টি উপাদান এখানে টোটাল ১২টি ক্রমজোড় পাচ্ছি তো এই যে তাদেরকে যখন আমি সেট আকারে লিখব তো সেট আকারে লিখলেই তখন মূলত আমরা এটিকে এ ক্রস বি বা এ এবং বি এর কার্তেসীয় গুণজোড় বলি তো এই যে আমরা একটু করে খেয়াল করি কার্তেসীয় গুণজের মধ্যে যে উপাদানগুলো আছে সবগুলো কিন্তু এই যে এই টাইপের একটা মানে ক্রমজোড় টাইপের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে আমরা লিখি যেমন ধরো এ কমা ওয়াই এটি এই যে এইটাই আছে এখানে তো এটি নিয়ে যদি আমি কথা বলি এটি একটি ক্রমজোড় এই ক্রমজোড়ের প্রথম যে সংখ্যাটি সেটি কিন্তু আমাদের এ সেট থেকে আসছে আবার দ্বিতীয় যে সংখ্যাটি সেটি কিন্তু আমাদের বি সেট থেকে আসছে তাই আমি বলতে পারবো এই ক্রমজোড়ের মধ্যে এ বিলংস টু মানে স্মল এ এটি কিন্তু আমাদের বড় হাতের এর মধ্যে অর্থাৎ এ সেট থেকে আসছে আবার ওয়াই উপাদানটি আসছে কিন্তু আমাদের বি থেকে একইভাবে আমি যদি বলি ডি কমা এক্স সেম ডিটি আসবে আমাদের এ সেট থেকে আর এক্স আসবে আমাদের বি সেট থেকে তো এই হলো আমাদের ক্রমজোড় এবং আমি এরকম কয়টি ক্রমজোড় তৈরি করতে পারবো অর্থাৎ আমি বলতে পারি এ ক্রস বি এর কার্তেসীয় গুণজোড়ের মধ্যে কয়টি উপাদান থাকবে অর্থাৎ ক্রমজোড় কয়টি থাকবে সেই উপাদান সংখ্যাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে কি যদি এ সেটের উপাদান সংখ্যা এবং বি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ আমি এভাবে বলবো উপাদান সংখ্যা হচ্ছে নাম্বার অফ এ ইনটু নাম্বার অফ বি অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে আমার এ বি সি ডি চারটি এবং বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে তিনটি তাই আমরা বলতে পারবো এখানে টোটাল আমার ১২টি ক্রমজোড় আসবে তো মোটামুটি এটিকে আমরা কার্তেসীয় গুণজের উপাদান বলি এখন আমি একটি কাজ করলাম দেখো তোমরা আমি এখানে যে ১২টি ক্রমজোড় আছে হ্যাঁ আমি ইচ্ছা মতো হইতে পারে একটিও হইতে পারে অথবা দুটি নেওয়া হতে পারে অথবা তিনটি নিতে পারে অথবা চারটি নিতে পারে আমার ইচ্ছা মতো আমি নিলাম যেমন ধরো আমি মোটামুটি চার ধরনের বানাইলাম তো চার ধরনের সেট বানাচ্ছি খেয়াল করো আমি প্রথমে আর ওয়ান একটি সেট নিচ্ছি যে সেটের মধ্যে আমি এই যে ক্রমজোড়গুলো ওখান থেকে আমি এ কমা এক্স নিচ্ছি এ কমা জেডকে নিলাম বি কমা ওয়াইকে নিলাম সি কমা এক্সকে নিলাম ডি কমা জেডকে নিলাম এটা আসলে তোমার ইচ্ছা মতো তুমি চাইলে তোমার নিজের মতো করেও বানাতে পারবে একইভাবে আমি আর টু নামে আরেকটি সেট নিলাম
যেখানে আমি চারটি ক্রমজোড় নিচ্ছি এবং R3 নামে আরেকটি নিলাম যেখানেও চারটি নিলাম এবং R4 নামে আরেকটি নিলাম যেখানেও চারটি নিলাম তো মোটামুটি এই যে R1 R2 R3 R4 এই যে চারটি আমি সেট নিচ্ছি ক্রমজোড়কে নিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটি আমার A ক্রস B থেকে নেয়া তাই আমি বলতে পারবো এই যে এখানে R1 যেমন ধরো আমি বলতেই পারবো যে কি R1 এটি কিন্তু আসলে A ক্রস B এর সাবসেট হ্যাঁ তো একইভাবে R2 হইতে পারে R2 আমার A ক্রস B এর সাবসেট R3 ও A ক্রস B এর সাবসেট R4 ও কিন্তু A ক্রস B এর সাবসেট তো আমি প্রথমে R1 নিয়ে একটু কথা বলি তো R1 এর মধ্যে আমার টোটাল পাঁচটি উপাদান আছে A, X, A, Z, B, Y, C, X, D, Z এটি আসলে কোনো নির্দিষ্ট নিয়মে নিই নেই আমার ইচ্ছা মতো আমি নিলাম তুমি চাইলে তোমার ইচ্ছা মতো নিতে পারো তো আমি এই যে R1টাকে নিচ্ছি এটিকে আমি একটু চিত্রের সাহায্যে প্রকাশ করতেছি আমি চিত্রের সাহায্যে প্রকাশ করতেছি এখানে দেখতে পাচ্ছি R1 এর মধ্যে যতগুলো ক্রমজোড় আছে তোমরা একটু করে খেয়াল করো প্রত্যেকটা ক্রমজোড় আমি একটু আগেও বললাম প্রত্যেকটি ক্রমজোড়ের মধ্যে প্রথম উপাদান যেটি সেটা কিন্তু A সেট থেকে আসবে এবং দ্বিতীয় উপাদান যেটি সেটা কিন্তু B সেট থেকে আসবে তাই আমি বলতে পারবো এই যে A সেট থেকে আর এটি B সেট থেকে এসে সেজন্য আমি প্রথমে A সেটকে রাখলাম আর দ্বিতীয় উপাদানটি যেহেতু B সেট থেকে আসবে সেজন্য আমি B সেটের মধ্যে রাখলাম তো এখন আমি যদি একটু করে এই যে A, X অর্থাৎ A এর সাথে X এর একটি সম্পর্ক আছে এই জিনিসটাকে আমি এই যে আমার সেটের চিত্রের মধ্যে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখা যাচ্ছে যেমন ধরো A এর সাথে আমার X এর একটি সম্পর্ক আছে আবার A এর সাথে Z এর আরেকটি সম্পর্ক আছে এই যে A এর সাথে Z এর একটি সম্পর্ক আবার B এর সাথে Y এর একটি সম্পর্ক আছে আবার C এর সাথেও X এর একটি সম্পর্ক আছে আবার D এর সাথে Z এর সাথে Z এর একটি সম্পর্ক আছে তাহলে আমি চিত্রের সাহায্যে দেখালাম তাদের সম্পর্কগুলো তো এরপরে আমি যাচ্ছি আমার R2 এর মধ্যে তো একই কথা আমি বলতে পারবো R2 ও কিন্তু সেম R2 কিন্তু আমরা A ক্রস B এর কাছ থেকে নেয়া অর্থাৎ A ক্রস B অর্থাৎ কার্তেসীয় গুণজের একটি সাবসেট বা উপসেট যাই বলি তো এখানে A, Y, B, X এই রিলেশনগুলো আমি আবারও চিত্রের সাহায্যে দেখাচ্ছি প্রথমে A এর সাথে Y এর তারপর আসে তোমার B এর সাথে X এই যে B এর সাথে আমার X তারপরে বলতে পারবো C এর সাথে আমার X এই যে হ্যাঁ C এর সাথে X এরপরে বলবো আমি D এর সাথে Z আচ্ছা একইভাবে আমার কাছে R3 নামে আরেকটি সাবসেট আছে R3 এটিও কিন্তু আমার A ক্রস B এর সাবসেট তো তো এখানে A, Z অর্থাৎ A এর সাথে আমার Z এর সম্পর্ক B এর সাথে আমার X এর সম্পর্ক আবার B এর সাথে কিন্তু Z এরও সম্পর্ক আছে আবার C এর সাথে Y এর সম্পর্ক আছে আচ্ছা আবার আসতেছি আমরা এবার R4 এ R4 এ কিন্তু সেম অবস্থা সেটিও কিন্তু আমার A ক্রস B এর মধ্য থেকে নেয়া তো আমি যদি এই রিলেশনগুলো দেখা যেমন A, Y অর্থাৎ A এর সাথে আমার Y এর একটি সম্পর্ক B এর সাথে X এর হ্যাঁ C এর সাথে Z এর হ্যাঁ D এর সাথে Y এর ফাইন আমরা মোটামুটি যে R1 R2 R3 R4 নামে চারটি সেট নিচ্ছি এই সেটগুলোকে আমি তালিকা আকারে দেখালাম আবার চিত্রের সাহায্যেও দেখালাম তো এখন তোমরা একটা জিনিস খেয়াল করো R1 R2 R3 R4 সবগুলোই কিন্তু আমরা A ক্রস B এর কাছ থেকে কি নেয়া অর্থাৎ A ক্রস B এর কাছ থেকে পাঁচটি উপাদান অথবা দুটি উপাদান অথবা তিনটি উপাদান অথবা তোমার ইচ্ছা মতো যতটি উপাদান ইচ্ছে করে আমি নিয়ে মোটামুটি কতগুলো সেট তৈরি করলাম তবে যখন আমি সেট তৈরি করব অর্থাৎ A ক্রস B এর যে কোনো সংখ্যক সাবসেট নিয়ে যে কোনো সংখ্যক উপাদান নিয়ে আমি যখন এরকম R1 R2 R3 R4 নামে আলাদা কতগুলো আমি সাবসেট বানাবো তখনই আসলে এইগুলোকে প্রত্যেকটাকে এক একটি আমরা অন্যয় বলবো এখন কথা হচ্ছে এই যে R1 R2 R3 R4 এখানে যে অন্যয়গুলো আছে এখানে এরকম কয়টি অন্যয় বানাতে পারে তো আসলে এরকম অনেকগুলো অন্যয় বানাতে পারে বানানো যাবে তো আমি তবু একটু করে তোমাদেরকে একটি রুলস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আসলে 2 to the 4 নাম্বার অফ A ইন্টু নাম্বার অফ B অর্থাৎ আমার 2 to the 4 নাম্বার অফ A মানে হচ্ছে আমার 4 into 3 অর্থাৎ A সেটের উপাদান সংখ্যা 4 আর B সেটের উপাদান সংখ্যা 3 অর্থাৎ আমি বলতে পারবো 2 to the 4 12 এই জিনিসটার মান যত ততটি তুমি চাইলে
অন্যায় বানাতে পারবে অর্থাৎ আমি ততটি অন্যায় বলতে বোঝাতে চাচ্ছি মনে করো এখানে একটি করে একটা একটা করে নিয়ে অন্যায় হইতে পারে দুটি করে নিয়ে হইতে পারে তিনটি করে নিয়ে হইতে পারে চারটি করে নিয়ে এভাবে এখানে যে টোটাল 12টি 12টি করেও আমার অন্যায় হইতে পারে তো এরকম আমার টোটাল 2 টু দি পাওয়ার 12 সংখ্যক আমার অন্যায় তৈরি করতে পারবো এবার আসি এই যে অন্যায় যখন আমরা বলি আমি আবারও বলছিলাম অন্যায় মানে হচ্ছে রিলেশন তাই অন্যয়ের মধ্যে যে উপাদানগুলো আছে যেমন ধরো 1, x একটি উপাদান আমরা মানে স্বাভাবিকলি ভাবে চিন্তা করব এর সাথে x এর একটি রিলেশন তাই এটিকে পড়তে হবে a related to x এটিকে আমার পড়তে হবে আমি আবার বলছি a related to x আচ্ছা তাহলে এই গেল আমার অন্যয় এখন আসি আমরা অন্যয়ের মধ্যে আমি এবার যাচ্ছি আমাদের মূল টপিকে যেটা হচ্ছে ফাংশন তো ফাংশনের কথাটা কি সেটা একটু করে দেখো আমি আবারও বলি অন্যয় ফাংশন অন্য যেমন একটি রিলেশন ফাংশনও তবে একটি রিলেশন তবে এই রিলেশনের মধ্যে একটি আলাদা যুক্তি অথবা আলাদা একটি ক্লাস রয়ে আছে যেমন ধরো আমি যদি বলি যে কি এর প্রত্যেকটি উপাদানের সাথে বি এর একটি অনন্য উপাদানের সম্পর্ক থাকবে অর্থাৎ এর প্রত্যেকটি উপাদানের সাথে খেয়াল করো তোমার এই কথাটি এর প্রত্যেকটা উপাদানের সাথে আমার সম্পর্ক থাকতে হবে এক দ্বিতীয়ত হচ্ছে বি এর একটি অনন্য উপাদান অর্থাৎ বি এর একটা যে কোনো উপাদানের অনন্য মানে যে কোনো একটা যে কোনো উপাদানের সাথে সম্পর্ক থাকলেই চলবে এখানে দুটি কথা প্রথম কথা হচ্ছে আমার এর প্রত্যেকটি উপাদানের সাথে তার মানে এর কোনো উপাদান যদি সম্পর্কভুক্ত না থাকে তাহলে কিন্তু আবার হবে না আবার বি এর একটি অনন্য উপাদানের সাথে অর্থাৎ বি এর একজনের সাথে সম্পর্ক থাকতে হবে তো এখন যদি আমি একটু করে খেয়াল করে দেখো আমি যদি প্রথম যে আর ওয়ান অন্যয় নিয়ে কথা বলছিলাম এই আর ওয়ান অন্যয়ের মধ্যে একটু করে খেয়াল করে দেখো প্রথম এখানে এ বি সি ডি এখানে কিন্তু প্রত্যেকের সাথে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের সাথে রিলেশন আছে তো প্রত্যেকের সাথে যেহেতু রিলেশন আছে তাহলে আমার এই যে এর প্রত্যেকটি উপাদানের এই জিনিসটা পেয়ে গেলাম এবার আসবো যে কি বি এর একটি অনন্য উপাদানের অর্থাৎ বি এর একটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত যেমন ধরো আমি যদি বলি এর সাথে কিন্তু দুজনের সম্পর্ক একটা হচ্ছে এক্স এর আর একটা হচ্ছে জেড এর তাহলে সেক্ষেত্রে হবে না একটার সাথে হইতে হবে বি সেটের একটা উপাদানের সাথে হইতে হবে আবার দেখো বি এর সাথে ওয়াই এর সেটা ঠিক আছে সি এর সাথে এক্স এর সেটিও ঠিক আছে ডি এর সাথে একজনের সেটিও ঠিক আছে কিন্তু এর সাথে দুজনের থাকার কারণে সে ফাংশন হলো না ওকে তাহলে আমি বলতে পারবো এটা কিন্তু ফাংশন নয় কোনটা আর ওয়ান কিন্তু ফাংশন নয় আচ্ছা এবার আমি আর টুতে যাচ্ছি আর টুতে খেয়াল করে দেখো এর সাথে সম্পর্ক বি এর সাথে সম্পর্ক সি এর সাথে সম্পর্ক ডি এর সাথে সম্পর্ক অর্থাৎ প্রত্যেকের সাথে কিন্তু সম্পর্ক আছে ওকে অর্থাৎ আমার অ্যাসেটের কোনো উপাদান কিন্তু খালি নেই আচ্ছা এবার দেখো এর সাথে কয়জনের সম্পর্ক একজনের ওয়াইয়ের বি এর সাথে কয়জনের সম্পর্ক এক্সের অর্থাৎ একজনের সি এর সাথে কয়জনের এক্সের তাও কিন্তু একজনের ডি এর সাথে কয়জনের জেটের একজনের তুমি বলতে পারো হ্যাঁ বি এবং সি দুজনে কিন্তু এক্সের সাথে রিলেটেড হ্যাঁ এটাতে কোনো সমস্যা নাই কিন্তু অর্থাৎ আমি অ্যাসেটের উপাদানগুলোর সাথে একজনের সম্পর্ক থাকতে হবে তাই আমার এখানে কিন্তু প্রত্যেকের সাথে সম্পর্ক আছে এবং প্রত্যেকের সাথে একজনের করে কি আছে সম্পর্ক আছে তাহলে এটি আমার ফাংশন অর্থাৎ আমি বলতে পারবো এই যে আমার আর টু এটা একটা ফাংশন আমি এটাকে মার্ক করে নিলাম আচ্ছা এবার আসো দেখো আর থ্রি নিয়ে কথা বলছি তো আর থ্রিতে খেয়াল করো আমার এ বি সি সাথে সম্পর্ক থাকলেও ডি এর সাথে সম্পর্ক নাই যেহেতু ডি এর সাথে সম্পর্ক নাই তাহলে আমার প্রথম শর্তটা মেনে চলতেছে না অর্থাৎ এর প্রত্যেকের সম্পর্ক নাই তাই ভাই আগে থেকেই বলে দিচ্ছি যেহেতু বিটা খালি রয়ে গেছে সে কিন্তু ফাংশন হবে না ওকে আমরা এবার যদি যাই আমার আর ফোরের ক্ষেত্রে আর ফোরের ক্ষেত্রেও সেম দেখো এর সাথে সম্পর্ক আছে বি এর সাথে সম্পর্ক আছে সি এর সাথে সম্পর্ক আছে ডি এর সাথেও আছে গুড তারপর দেখো এর সাথে একজনের হ্যাঁ বি এর সাথেও একজনের সি এর সাথেও একজনের ডি এর সাথেও একজনের তাই এটিও কিন্তু আমার ফাংশন তাই এটিকেও আমাকে একটু মার্ক করে দিলাম যে কি আমার
r4 এটিও কিন্তু আমার একটি ফাংশন তাহলে আমি আবার বলছি একটু করে দেখো r1 কেন ফাংশন হচ্ছে না r1 ফাংশন হচ্ছে না কারণ এর সাথে দুজনের সম্পর্ক আছে ওকে এই কারণে আবার r3 কেন ফাংশন হচ্ছে না কারণ r3 তে প্রথম কথা হচ্ছে b এর সাথে দুজনের সম্পর্ক তো আছেই সেটিও সেটিও একটি কারণ আবার d এর সাথে কারো সম্পর্ক নাই সেটিও একটি কারণ অর্থাৎ আমার সুজা কথা যখন আমরা অন্বয় অর্থাৎ রিলেশন তৈরি করব তার মধ্যে ফাংশন এমন একটি ক্লাস যে ক্লাসের মধ্যে মানে দুটি উপাদান দুটি সেট থাকবে প্রথম সেটের প্রত্যেকের সাথে সম্পর্ক থাকতে হবে এবং সেটি একটি করে থাকতে হবে আমি আবার বলছি প্রথম সেটের প্রত্যেকের সাথে সম্পর্ক থাকতে হবে এবং সেটি একটি করে থাকতে হবে অর্থাৎ আসলে সবাই অন্বয় আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর সবাই কিন্তু অন্বয় কিন্তু সবাই কিন্তু ফাংশন নয় ফাংশন হচ্ছে আমার আর টু আর ফোর ব্যাপারটা এরকম আমরা যদি বলি যে কি পৃথিবীতে অনেক প্রাণী আছে তাই না সবাই প্রাণী কিন্তু মানুষ হচ্ছে প্রাণীদের মধ্যে আরেকটা জাতি অর্থাৎ মানব জাতি এটি আরেকটা শ্রেণীতে পড়ে তাই আমরা মানুষকে আলাদা করে ফেলি হ্যাঁ মানুষ প্রাণী তবে সে মনুষ্য জাতি আলাদা একটি ক্লাস ঠিক একইভাবে সবাই অন্বয় অন্বয় কিন্তু সবগুলি কিন্তু তাদের মধ্যে ফাংশন আরেকটি ক্লাস অর্থাৎ আরেকটি শ্রেণীতে পড়ে তাই আমি খুব সুন্দর করে বলছি দেখো প্রত্যেক ফাংশন অন্বয় কিন্তু প্রত্যেক অন্বয় ফাংশন নয় কিছুক্ষণ আগে দেখলাম আমরা যেমন ধরো বলতে পারবো যে কি আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এই চারটাই কিন্তু আমার অন্বয় কিন্তু তার মধ্যে আর টু আর ফোর এরা কিন্তু ফাংশন তাই প্রত্যেক ফাংশন অন্বয় কিন্তু প্রত্যেক অন্বয় ফাংশন নয় আচ্ছা তাহলে আমরা এবার আসি নারীভুরি জেনে নেব যে কি ফাংশন কখন কিভাবে কি কারণে হচ্ছে তো আমরা প্রথমে আগের যে অন্বয় আর টু আমরা জানলাম যে কি আর টু একটি অন্বয় তো আমি আর টুকে আবার লিখলাম তো এটি যে ফাংশন অথবা এই যিনি এই ফাংশনের মধ্যে যাদের সাথে রিলেশন অর্থাৎ এর সাথে ওয়াইয়ের তো আমি একটু করে দেখাচ্ছি এর সাথে ওয়াইয়ের রিলেশন আছে বি এর সাথে এক্সের তো বি এর সাথে এক্সের সি এর সাথে এক্সের সি এর সাথেও এক্সের ডি এর সাথে জেটের তো আমরা চিত্র থেকে বলতে পারবো যে কি এখানকার প্রথম এ সেটের এ বি সি ডি সবার সাথে রিলেশন আছে ওকে এবার এর সাথে একটি বি এর সাথেও একটি সি এর সাথেও একটি ডি এর সাথে একটি তাই এই কারণে এটি ফাংশন এটি হচ্ছে চিত্র দেখে আবার উপাদানের সংখ্যাগুলো দেখে আমরা যদি বলতে হয় তখন দেখো এর সাথে ওয়াইয়ের তখন তুমি খেয়াল করবা এর সাথে আর কারো আছে কি না নাই ওকে এবার বি এর সাথে এক্সের এবার দেখবা বি এর সাথে আর কারো আছে কি না নাই এবার সি এর সাথে এক্সের সি এর সাথে আর কারো আছে কি না নাই ডি এর সাথে জেডের ডি এর সাথে আর কারো নাই অর্থাৎ এ বি সি ডি সবাই কিন্তু অর্থাৎ প্রথম সেটের এ সেটের প্রত্যেকটা উপাদানে কিন্তু এখানে চলে আসছে তাহলে এটি একটি ফাংশন একইভাবে আর ফোরও সেম এর সাথে আর কারো নাই বি এর সাথেও কারো নাই সি এর সাথেও আর কারো নাই ডি এর সাথে আর কারো নাই তার মানে এটিও ফাংশন তো আমি আরেকটি ফাংশন নিজের থেকে বানাইলাম যেটি আগে দেখাইনি সেটা হচ্ছে আর ফাইভ দেখো আর ফাইভকে আমি এর সাথে ওয়াইয়ের বি এর সাথে এক্সের সি এর সাথে এক্সের ডি এর সাথে ওয়াইয়ের সেম আমি এর সাথে ওয়াইয়ের রিলেশন দিলাম তারপরে বি এর সাথে এক্সের রিলেশন দিলাম তারপরে সি এর সাথে এক্সের রিলেশন দিলাম এবং ডি এর সাথে ওয়াইয়ের রিলেশন দিলাম তো এই হলো আমাদের মূলত ফাংশন তো এখন আসি আমরা আমি এইগুলোর বাইরে গিয়ে আমি আলাদা দুটা সেট কনসিডার করলাম যে কি এ একটি সেট বি একটি সেট তো এ সেটের মধ্যে এ বি সি ডি চারটি উপাদান আবার বি সেটেরও সেম এক দুই তিন চার চারটি উপাদান আছে তো আমি এখন এখানে ইচ্ছা মতো আমি ফাংশন তৈরি করব আমি যেমন ধরো আমি করলাম কি এর সাথে টু এর একটা রিলেশন দিলাম তারপরে মনে করো আমি বি এর সাথে ওয়ানের আরেকটি রিলেশন দিলাম তারপরে মনে করো আমি সি এর সাথে ফোরের একটি রিলেশন দিলাম আবার ডি এর সাথেও কিন্তু ফোরের একটি রিলেশন দিলাম কিন্তু বি সেটের থ্রিনের সাথে কাউকে রিলেশন দিলাম না তো এখন মনে করো আমি বলতে পারবো এটা হচ্ছে এ থেকে বি এর মধ্যে আমি সম্পর্কটা তৈরি করলাম এবং এই যে ফাংশন এটি একটি ফাংশন অবশ্যই ফাংশন কেন এ বি সি ডি অর্থাৎ প্রথম সেটের
প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্ক আছে এবং একটি করে সম্পর্ক আছে হ্যাঁ তাই এটি একটি ফাংশন আমি করলাম কি এই ফাংশনের একটি নাম দিলাম যে নামটা হচ্ছে f এই যে আমি এখানে একটা লিখলাম এটা কি f such that a tends to b অর্থাৎ f such that a থেকে b a tends to b বলি তো এটি অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এখান থেকে আমি কি কি ইনফরমেশন পাই দেখো এখান থেকে আমি পাই আমরা যে ফাংশন নিয়ে কথাবার্তা বলছি সেই ফাংশনের নাম হচ্ছে f এবং সেটি কিরকম সেটি a থেকে b সেটের মধ্যে আমরা তৈরি করলাম ফাংশনটি এখন আসি একটি ফাংশনের প্রথম যে সেটটি থাকবে অর্থাৎ আমি প্রথম যে সেটে থাকবে অর্থাৎ a সেটের কথা বলছি প্রথম যে সেটটি থাকবে সেই সেটকে আমরা বলবো ডোমেইন সেট এটাকে আমরা বলবো ডোমেইন সেট এবং দ্বিতীয় যে সেটটি থাকবে অর্থাৎ বি সেট যেটি থাকবে সেটির নাম হচ্ছে আসলে কোডোমেইন সেট কোডোমেইন সেট অর্থাৎ প্রথম সেটটাকে আমরা ডোমেইন সেট বলি দ্বিতীয় সেটকে আমি কোডোমেইন সেট বলবো এখন দেখো যদি বলা হয় যে কি ডোমেইন কে আসলে এখানে ডোমেইন ডোমেইন বলতে আমি এ সেটকে বোঝাচ্ছি যদি আমি উপাদানগুলো বলতে হয় তাহলে এ বি সি ডি এরা সবাই ডোমেইন আবার যদি বলা হয় যে কি কোডোমেইন কে তাহলে আমি বলতে পারবো কোডোমেইন হচ্ছে আসলে বি সেট যার মধ্যে উপাদান ছিল এক দুই তিন চার আচ্ছা এখন খেয়াল করো ডোমেইন সেটের উপাদানগুলোর সাথে কোডোমেইন সেটের প্রত্যেকটি উপাদানের সম্পর্ক থাকতে হবে এমন কোনো কথা নেই যেমন ধরো আমি যদি বলি যে কি কোডোমেইনের মধ্যে ওয়ানের সাথে সম্পর্ক আছে টু এর সাথে সম্পর্ক আছে ফোর এর সাথে সম্পর্ক আছে কিন্তু থ্রি এর সাথে সম্পর্ক নেই থাকতে হবে এমন কোনো কথা নেই যেমন ধরো এটা না থাকলেও কিন্তু আমার ফাংশনের সত্য মেনে চলতেছে কিন্তু এখানে দেখো আগে যে আমি আর ফাইভ নামে একটি অন্য দিয়েছিলাম এখানে দেখো এখানে ডোমেইন সেট হচ্ছে এ কোডোমেইন হচ্ছে বি এখানে কোডোমেইন এর প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছে এখানেও কিন্তু কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত আছে কিন্তু আমার এই ফাংশনের মধ্যে কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত নাই অর্থাৎ থ্রি এর সাথে কোনো সম্পর্ক নেই ওকে নো প্রবলেম এখন রেঞ্জ কারা তাহলে রেঞ্জ হচ্ছে আসলে ডোমেইনের উপাদানগুলোর সাথে কোডোমেইনের যাদের রিলেশন আছে যেমন ধরো এর সাথে টু এর আছে বি এর সাথে ওয়ানের আছে সি এর সাথে ফোর এর আছে ডি এর সাথেও ফোর আছে তাহলে আমি বলতে পারবো শুধুমাত্র ওয়ানের সাথে রিলেশন আছে টু এর সাথে আছে ফোর এর সাথে আছে কিন্তু থ্রি এর সাথে নাই তাহলে থ্রি কিন্তু আমার রেঞ্জের মধ্যে যাবে না তাহলে খুব সুন্দর করে দেখো নাও ডোমেইন বলতে আমি বোঝাচ্ছি প্রথম সেট কোডোমেইন বলতে বোঝাচ্ছি দ্বিতীয় সেট কোডোমেইনের মধ্যে যারা সম্পর্কভুক্ত অনলি তারাই আমার রেঞ্জ হবে হ্যাঁ অর্থাৎ থ্রি কখনো রেঞ্জ হবে না তো এই হচ্ছে মূলত ফাংশন তো আমি আরেকটি জিনিস একটু না বললেই নয় যেমন ধরো এর সাথে কিন্তু আমার টু এর রিলেশন আছে তাই আসলে এখানে এই টু টুকে আমরা ইমেজ বলে থাকি ইমেজ বাংলায় বলা হয় ছবি আর যেমন ধরো অর্থাৎ আমি বলবো এর ইমেজ হচ্ছে টু বি এর ইমেজ হচ্ছে ওয়ান সি এর ইমেজ হচ্ছে ফোর ডি এর ইমেজ হচ্ছে ফোর ঠিক আছে আবার আমি তো বিপরীতভাবে বলতে পারি ওয়ানের সাথে রিলেটেড ছিল বি তাই এই যে বি ওকে আমরা প্রি ইমেজ বলি প্রি ইমেজ বলি অথবা প্রতিচ্ছবি বলি অর্থাৎ বি হচ্ছে আমার ওয়ানের প্রতিচ্ছবি আবার এ হচ্ছে টু এর প্রতিচ্ছবি তো সি হলো ফোর এর প্রতিচ্ছবি অথবা ডি হচ্ছে ফোর এর প্রতিচ্ছবি বা প্রি ইমেজ যাই বলি না কেন তো এই হলো মূলত আমাদের ফাংশনের টোটাল একটি নারীভুরি